নমস্কার বন্ধুরা আন অ্যাকাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে জানায় স্বাগত প্রত্যেক দিন সন্ধ্যে ছটার সময় মকটেস ক্লাস অ্যাটেন্ড করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে আজকে নিয়ে প্রথম প্রশ্ন নিচের কোন ব্যক্তি লোকপ্রিয় নামে পরিচিত নিচের কোন ব্যক্তি লোকপ্রিয় নামে পরিচিত চারটে অপশান দেওয়া রয়েছে প্রত্যেকটা অপশান ভালো করে তোমরা লক্ষ্য করো তারপর আমাদের কাছে সঠিক ক্যান্সেল করার চেষ্টা করো তো এই ক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে লোকপ্রিয় নামে পরিচিত ব্যক্তি হচ্ছে গোপীনাথ বরদৌলে অপশানে এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও আরও কিছু বিস্তারিত তথ্য জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত তারপর দেখো বাল গঙ্গাধর তিলক ইনি হচ্ছে লোকমান্য নামে কিন্তু পরিচিত তারপর দেখো রয়েছে বীরেন্দ্রনাথ শাসমল ইনি হচ্ছে দেশপ্রাণ নামে পরিচিত অবশ্যই তোমরা এই তিনটে তথ্য নোট করে নেবে দেখে নাও তারপরের প্রশ্ন চিকিৎসাশাস্ত্রের জনককে চিকিৎসা শাস্ত্রের জনককে সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে করার চেষ্টা করো তারপর আমার দেওয়া অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে চিকিৎসাশাস্ত্রের জনক হচ্ছে হিপোক্রিটাস অপশান বি একদম এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও আরও কিছু বিস্তারিত তথ্য দাদাভাই নৌরাজি হচ্ছে ভারতের অর্থনীতি এবং রাজনীতির জনক তারপর দেখো রয়েছে হেনরিক ইপসেন ইনি হচ্ছেন আধুনিক নাটকের জনক তারপর দেখো রয়েছে টমাস কুক ইনি হচ্ছে আধুনিক পর্যটন এর জনক অবশ্যই তোমরা এটা নোট করে নেবে তার পরবর্তী প্রশ্ন দৃষ্টিহীন এই ছব্দ নামে কোন লেখক পরিচিত দৃষ্টিহীন এই ছদ্দ নামে কোন লেখক পরিচিত কমেন্টের মাধ্যমে তোমরা আমাদের কাছে সঠিক উত্তর করার চেষ্টা করবে দু থেকে পাঁচ সেকেন্ড করে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারের জন্য তোমাদের কাছে টাইম দেওয়া থাকবে এবং তোমরা অবশ্যই এই ক্লাসের শেষে জানাবে তোমরা কত স্কোর করলে এক্ষেত্রে যারা অপশন ডি বলছো কারেক্ট অ্যান্সার মধুসূদন মজুমদার দৃষ্টিহীন ছদ্ম নামে পরিচিত অপশন ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও আরও কিছু বিস্তারিত তথ্য অন্নদাশঙ্কর রায় ইনি হচ্ছে লীলাময় রায় এই নামে পরিচিত তারপর দেখো রয়েছে দেবেশচন্দ্র রায় ইনি হচ্ছে বেদুইন এই নামে পরিচিত তারপর দেখা রয়েছে রাধারানী দেবী ইনি হচ্ছে অপরাজিতা দেবী এই ছব্দ নামে পরিচিত তিনটে তথ্য তোমরা নোট করে নেবে তার পরবর্তী প্রশ্নটি দেখা যাক বলা হয়েছে বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হলো বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হলো চারটে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার তোমরা খুঁজে বার করার চেষ্টা করো বায়ু মাধ্যমে শব্দ তরঙ্গ হলো তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার তাদের হয়ে যাচ্ছে অনুদৈর্ঘ্য অপশানে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন স্বাধীনতার পরেও কোন জেলাটি দেশীয় রাজ্য ছিল স্বাধীনতার পরেও কোন জেলাটি দেশীয় রাজ্য ছিল সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে কোচবিহার এই জেলাটি স্বাধীনতার পরেও কিন্তু দেশীয় রাজ্য ছিল মানে তখনও কিন্তু এটা পশ্চিমবঙ্গের সাথে অ্যাড হয়নি তো কবে অ্যাড হয়েছে দেখে নাও উনিশে জানুয়ারি উনিশশো সালে এই কোচবিহার জেলাটি পশ্চিমবঙ্গের সাথে অ্যাড হয়েছিল পরবর্তী প্রশ্ন নায়গরা জলপ্রপাত কোথায় অবস্থিত চারটে অপশান সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও নায়াগরা জলপ্রপাত কোথায় অবস্থিত তো যারা অপশান সি বলছো কারেক্ট অ্যান্সার এটি আমেরিকাতে অবস্থিত অপশান সি একদম সঠিক উত্তর নেক্সট কোশ্চেন মিড ডে মিল চালু হয় কত সালে মিড ডে মিল চালু হয় কত সালে সঠিক অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে জানিয়ে দাও যে মিড ডে মিল কত সালে চালু হয় এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে উনিশশো সালে এটি চালু হয়েছিল অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে কম পশ্চিমবঙ্গের যে ম্যাপ সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোন রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের রাজ্য সীমানা সব থেকে কম সঠিক অ্যান্সার চটপাত তোমরা করার চেষ্টা করো এক্ষেত্রে যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার এই সিকিম রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা সব থেকে কিন্তু কম অপশানে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হাইড্রোজেন বোমা যে নীতির ওপর নির্ভর করে তৈরি হয় সেটি কোনটি হাইড্রোজেন বোমা যে নীতির ওপর নির্ভর করে তৈরি হয় সেটি কোনটি সঠিক অ্যান্সার এক্ষেত্রে তোমরা কমেন্টের মাধ্যমে আমাদের কাছে বলার চেষ্টা করো যে হাইড্রোজেন বোমা নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন নীতির ওপর নির্ভর করে তৈরি করা হয় তো বন্ধুরা যারা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার এটি নিউক্লিয়ার ফিউশন এই নীতির ওপর নির্ভর করে কিন্তু হাইড্রোজেন বোমাটা তৈরি করা হয় দেখে নাও আজকে নিয়ে দশ দাগের কোয়েশ্চেন নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকবার পরীক্ষায় এসছে এবং কমন কোয়েশ্চেন যে নিয়োগের সময় রাষ্ট্রপতিকে কোন ব্যক্তি শপথ বাক্য পাঠ করান তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে ডেফিনেটলি ভারতের প্রধান বিচারপতি হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার অপশান সি একদম কারেক্ট উত্তর পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলের যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হলো। নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন গ্যাসটি বায়ুমণ্ডলে বিরলতম তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে বায়ুমণ্ডলের বিরলতম গ্যাস হচ্ছে আরগন অপশন বি একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন উনিশশো ছাপ্পান্ন সালের শিল্পনীতি অনুযায়ী শিল্পগুলিকে কত ভাগে ভাগ করা হয়েছে কমেন্টের মাধ্যমে তোমরা আমাদের কাছে সঠিক অ্যান্সার করার চেষ্টা করো যে উনিশশো ছাপ্পান্ন সালের শিল্পনীতি অনুযায়ী শিল্পগুলিকে কত ভাগে ভাগ করা হয়েছিল এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তিন ভাগে এগুলিকে ভাগ করা হয়েছিল অপশন বি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও পরবর্তী প্রশ্ন রাইচুর দুয়াব কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত রাইচুর দুয়াব এটি কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে অবস্থিত তো চারটে অপশান দেওয়া রয়েছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা আর তুঙ্গভদ্রা এই দুটি নদীর মধ্যবর্তী স্থানে কিন্তু এই রায়চুর দোয়াব এটি অবস্থিত অপশান ডি এক্ষেত্রে একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কোন বায়ুমণ্ডলীয় স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোন বায়ুমণ্ডলীয় স্তরে বেতার তরঙ্গ এটি প্রতিফলিত হয় তো সঠিক অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে আয়োনোসফিয়ার এই বায়ুমণ্ডলীয় স্তরে কিন্তু বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে আয়নোস্ফিয়ার এই বায়ুমণ্ডলীয় স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পরবর্তী প্রশ্ন ইউপিআই কথাটির পুরো নাম কী ইউপিআই কথাটির পুরো নাম কী তোমরা আজকালকার যুগে অনেকেই এই ইউপিআই জিনিসটা ব্যবহার করে থাকো অনলাইন পেমেন্টের ক্ষেত্রে তো এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে ইউপিআই এই কথাটির পুরো নাম কী তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হয়ে যাচ্ছে এক্ষেত্রে একদম সঠিক উত্তর এই প্রশ্নের দেখে নাও আজকে নিয়ে পরবর্তী প্রশ্ন জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত তম সঠিক অ্যান্সার এক্ষেত্রে এই প্রশ্নের হয়ে যাবে চতুর্থতম জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ তারপর দেখো দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে রয়েছে বিহার আর চতুর্থ স্থানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ তারপরের প্রশ্ন ফিমার এই হাড়টি কোথায় দেখতে পাওয়া যায় ফিমার এই হাড়টি দেহের কোথায় দেখতে পাওয়া যায় সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি পায়ে দেখতে পাওয়া যায় অপশান বি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিচের কোনটি ধাতু নয় চারটে অপশানের ভেতর কোনটি ধাতু নয় তো সঠিক অ্যান্সার যারা অপশান এ বলছো একদম সঠিক উত্তর সিলিকন হচ্ছে একটি ধাতু নয় অপশান এ একদম কারেক্ট অ্যান্সার দেখে নিয়ে যাক পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন জেলাটির বেশিরভাগ অংশ পার্বত্যময় নিচের দেওয়া চারটে অপশানের ভেতর কোন জেলার বেশিরভাগ অংশই হচ্ছে কি পার্বত্যময় সঠিক অ্যান্সার যারা অপশান ডি বলছ একদম সঠিক উত্তর দার্জিলিং জেলার বেশিরভাগ অংশই কিন্তু পার্বত্যময় অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পানীয় জলে আর্সেনিকের অনুমোদনযোগ্য সীমা কত পানীয় জলে আর্সেনিকের অনুমোদনযোগ্য সীমা কত সঠিক অ্যান্সার এই প্রশ্নের হয়ে যাবে পানীয় জলে আর্সেনিকের অনুমোদনযোগ্য সীমা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ পিপিএম অপশান সি একদম কারেক্ট অ্যান্সার দেখে নাও নেক্সট কোয়েশ্চেন গোবর গ্যাসের মুখ্য উপাদান কোনটি গোবর গ্যাসের মুখ্য উপাদান কোনটি সঠিক অ্যান্সার কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করো আর তোমাদেরকে বলে রাখি যে আমাদের যে মক টেস্ট অ্যাপটা বানানো হয়েছে সেখানে কিন্তু আবগারি পুলিশের যে মেন পরীক্ষা হয় সেই মেন পরীক্ষার অলরেডি পাস সেট মক টেস্ট কিন্তু প্রোভাইড করা হয়ে গেছে তো তোমরা যারা এখনও পর্যন্ত সেই মক টেস্টগুলো দেও নি তারা এখনই অ্যাপটিকে ইনস্টল করে নাও এবং সেখানে একটি বিভাগ পাবে যে আবগারি মক টেস্ট বলে সেখানে গিয়ে সেই পাস সেট মক টেস্ট তোমরা দিতে পারো প্রত্যেকটা সেটই কিন্তু নব্বই মার্কসের একদম ফুল কমপ্লিট তোমরা অবশ্যই সেখানে গিয়ে মক টেস্ট দিতে পারো আর এক্ষেত্রে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যে গোবর গ্যাসের মুখ্য উপাদান হচ্ছে মিথেন অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন ইস্পাত কঠিন করার জন্য কি যোগ করা হয় ইস্পাতকে আরও কঠিন করার জন্য নিচের কোন পদার্থটি যোগ করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হবে কার্বন যোগ করা হয়ে থাকে অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করে কোনটি নিম্নলিখিত কোন অপশানটি এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করে সঠিক অ্যান্সার এই প্রশ্নের হয়ে যাবে এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করে হচ্ছে রেক্টিফায়ার অপশানে একদম কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন ভাষার ভিত্তিতে ভারতের রাজ্যগুলোকে ভাগ করা হয় কত খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে ভারতের রাজ্যগুলোকে ভাগ করা হয় কত খ্রিস্টাব্দে চব্বিশ দাগের কোয়েশ্চেন সঠিক অ্যান্সার হবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অপশান বি একদম কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন শাহবাগ স্কয়ার কোন শহরে অবস্থিত শাহবাগ স্কোয়ার এটি কোন শহরে অবস্থিত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে এটি চট্টগ্রাম এই শহরে অবস্থিত অপশানে একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত কোন নদীর তীরে এই নিউ ইয়র্ক শহরটি অবস্থিত সঠিক অ্যান্সার হবে হার্টসন এই নদীর তীরে নিউ ইয়র্ক এই শহরটি অবস্থিত অপশান বি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন জার্মেনিয়াম ও সিলিকনকে কি বলা হয় জার্মেনিয়াম এবং সিলিকনকে একত্রে কি বলা হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে এদেরকে একত্রে বলা হয় অর্ধ পরিবাহী এক্ষেত্রে অপশান সি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে নেক্সট কোয়েশ্চেন স্বাধীনতার সময় চন্দননগর কি ছিল স্বাধীনতার সময় চন্দননগর এই নিচের দেওয়া চারটে অপশনের ভেতর কোনটির মধ্যে অবস্থান করত তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হবে তখন চন্দননগর ছিল ফরাসি অধ্যুষিত অপশান বি একদম এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখে নাও পরবর্তী প্রশ্ন সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর এটি কোন দেশে অবস্থিত সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর এটি কোন দেশে অবস্থিত তো সঠিক অ্যান্সার হবে এই সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরটি এটি থাইল্যান্ড এই দেশে অবস্থিত অপশান ডি একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের মক্টে সিরিজের একদম লাস্ট প্রশ্ন কয়লা খনিজ তেল কোন শিলাই পাওয়া যায় কয়লা খনিজ তেল এটি কোন শিলায় দেখতে পাওয়া যায় তো যারা অপশান এ বলছো কারেক্ট অ্যান্সার এটি পাললিক শিলায় দেখতে পাওয়া যায় এক্ষেত্রে অপশানে একদম কারেক্ট অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকনও প্রেস করবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ হু শুড জয়েন আন একাডেমি প্লাস সত্যি তো আমরা আন একাডেমি প্লাসে জয়েন করবো কেন কারণ ওয়েস্ট বেঙ্গলের বেস্ট এডুকেটরের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছো এবং তাদের গাইড পেয়ে যাবে এখানে চলছে অনেক ব্যাচ যেমন কি ডাব্লুবি টেট ডাব্লুবি এস আই মেনের ব্যাচ মিসলেনিয়াস পিএসসির মতো বড় বড় পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আন অ্যাকাডেমি প্লাসের মাধ্যমে এছাড়াও আপকামিং ব্যাচ আসছে কত তারিখে ষোলোই আগস্ট তোমরা সেখানে জয়েন করতে পারো এছাড়াও পনেরোই আগস্ট নতুন একটি ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোকে তেসরা আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু পাঁচই জুলাইটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও পনেরোই জুলাই ব্যাচ চলছে সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো আর আমরা এই আন অ্যাকাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন প্লাস কী কী ফেসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়া দরকার রয়েছে দেখো পোলস চার্ট অপশান পেয়ে যাচ্ছে তোমরা এরপর আছে সেলফ অ্যানালিস্ট থট পোলসের অপশন পেয়ে যাচ্ছ নো ইউর র্যাঙ্ক এভরি ক্লাস অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপরে কত র্যাঙ্ক করল এসে মধ্যে দেখার সুবিধা পেয়ে যাবে বেস্ট এডুকেটার সাথেও কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছো এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ দেখো যে ক্লিয়ারিং ক্লাসেস অর্থাৎ তোমার যেরকম ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে উইকলি কুইজ পেয়ে যাচ্ছ তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছো মেগা কুইজ পেয়ে যাচ্ছ এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আনাকাউন্ট প্লাস জয়েন করলে দেখো এবার যদি আমার তুমি রেফারেল কোড ইউজ করো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ডেসক্রিপশন তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা ফলো করতে পারো টি ডি টেন লেখা থাকবে দেখবা ডিসকাউন্ট কোড ঠিক আছে আমি তোমাদেরকে বলবো দেখো কোনো সময় এক মাস বা তিন মাসের জন্য তোমার সাবস্ক্রিপশন নিবা না তো অনেকটা পয়সা টাকা তোমাদের বেশি যাবে আমি তোমাদের কোলে বারো মাসের অন্তর নেওয়ার চেষ্টা করো বারো মাসে নিলে তোমাদের দেখো লেখা আছে সাত হাজার টাকা সেখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাওয়া সাতশো টাকা কমে যাবে সামথিং পাঁচশো টাকা করে মাসে তোমাদের পড়বে আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আন প্লাস থেকে পেয়ে যাবে আশা করি সমস্ত তথ্য তোমরা বোঝাতে পেরেছি কেন আন প্লাসে তোমার জয়েন করবে তো ডিসক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করতে পারো